হ্যালো ফ্রেন্ডস, মু ভবানী আপনার পুরো ওড়িয়া বর্ষর স্বাগত করছি। আজ আমি ট্রিগোনোমেট্রির আউ কিছু কোশ্চিন দেখিবা। ওকে, তো এই কোশ্চিনটা আমি যে সব করুছে এসব গোটে টাইপ, এসব গোটে বহুত ইম্পর্টেন্ট কোশ্চিন। তো আপনার আর এসব আপনার নিশ্চিত নোট করতু আর এসব প্র্যাকটিস করুন, কারণ কোশ্চিন যাহা বি হব এই টাইপর কোশ্চিন হি পড়িব। ওকে, তো আউ কিছু টাইপ কোশ্চিন বাকি আছে, সেটি আমি শেষ কলা পরে আমি ট্রিগোনোমেট্রির আমি হাই ডিস্টান্স আর অদর টাইপ পড়িব, অদর পার্টনার। ওকে, তো আমি জলদি স্টার্ট করি। ওকে, জলদি স্টার্ট করি। ওকে, ফার্স্ট কোশ্চিন হল, ইফ ইফ এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা মাইনাস বি কোস থিটা, ওকে মাইনাস বি কোস থিটা, আর দেখছি ওয়াই ইকুয়াল টু এ কোস থিটা ক্রস বি সাইন থিটা, দেন সে কোচি কোটা আমার ট্রু। ওকে, তো অপশন দিয়েছি, ফার্স্ট অপশন হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অপশন বি ইট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অপশন সি ইট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, আর ইট ইজ এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, তো আমাকে এটা এটা দিয়েছি, আমার গিভেন দিয়েছি আর কন্ডিশন দিয়েছি, আমার এই ভিতরে এই অপশনের ভিতরে কোডটা আমার ঠিক হওয়া দরকার। ওকে, আমি প্রুভ করে দিচ্ছি। ওকে, তো আনসার হবে, তো আমি কহিলি আপনার। ওকে, তো এটি আমি কহিলি যদি এটি আমি দুইটা উপায় করিপার, গোটে হল দেখুন, এটি আমি দুইটা উপায় করি, ফার্স্ট কম করিপার দেখুন, ফার্স্ট আমি গোটে উপায় করিপার বোথ সাইডটি স্কোয়ার নিয়ে যাব, স্কোয়ার নেওয়া প্লস আট নেওয়া, কারণ এটি স্কোয়ার আছে না, স্কোয়ার আছে না, তো আমি দেখলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো এটি আমি যদি স্কোয়ার নেওয়া বোথ সাইড তাহলে তাহলে এটি আমরা সলিউশন বাহির করিপার। ওকে, বোথ সাইড স্কোয়ার নেওয়া, আর এটা কম হব এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কোস স্কোয়ার থিটা মাইনাস টু এ সাইন থিটা, ওকে, অ্যান্ড বি কোস থিটা। ওকে, আচ্ছা এটা কম হব, এটা হব, এটা যদি আমি স্কোয়ার নেব কম হব ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কোস স্কোয়ার থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা, ওকে, প্লাস টু এ কোস থিটা ইন্টু বি সাইন থিটা। ওকে, তো আমি যদি বোথ সাইড কো অ্যাড করে দেবা তাহলে কম হবে এটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওকে, তো বোথ সাইড এটা কম হচ্ছে, এটা কটি যাব, প্লাস আর মাইনাস ক্যান্সেল হয়ে যাব, এটা কম হব, এটি কম হব, এটি বি স্কোয়ার বি স্কোয়ার, এটি কম হব, দেখুন মু ডাইরেক্ট লিখে দেউছি এটি, এটা আমার বোথ সাইড অ্যাড হয়ে যাব, বোথ সাইড অ্যাড হলে তো আমি কম করে আছি, দেখুন এটি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার কোস স্কোয়ার থিটা, আচ্ছা এটা আমি ডাইরেক্ট লিখে দেউছি এটা লিখিকি, কারণ আমি জানি যে আইডেন্টিটির রুলে সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস এটা আমি লিখুছি তাহলে, ওকে, এ স্কোয়ার কোস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কোস স্কোয়ার থিটা, ওকে, তাহলে এটা কম হব, এ স্কোয়ার যদি আমি কমন নিয়ে যাবা সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার হয়ে যাব, তাহলে আমি ডাইরেক্ট লিখে দেখছি সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার কেটে হয়ে যাব ওয়ান হয়ে যাব, তাহলে এটি এ স্কোয়ার রহব প্লাস এটি সাইন স্কোয়ার কোস স্কোয়ার ওয়ান হয়ে যাব, বি বি স্কোয়ার যদি কমন নেবা তাহলে এটি বি স্কোয়ার রহব। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেটে ইজিলি বাহির করলে তাহলে এটা আমার আনসার। ওকে, ওকে, তো এটি আমি আর কেউ রুল করে আর কেউ উপায় করিপারিবা, এটি আমি যদি থিটটা জায়গায় থিটটা টাইম জায়গায় আমি কহিলি আপনার যে থিটটা জায়গায় আমি কোণ নেবা, অবভিয়াসলি আমি যদি জিরো নাইনটি নেবা তাহলে ইজিলি এটা বাহির করিপারি, ওকে, নাইনটি ডিগ্রি নেবা সপোজ, ওকে, তো যে কোনো অ্যাঙ্গেল নেলে চলবে, ও মু কিন্তু নাইনটি আর জিরো নাইনটি নেলে আমি ইজিলি বাহির করিপার। ওকে, তো নাইনটি নেলে কম হব ইজ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আমার সাইন নাইনটি কেতে সাইন নাইনটি ইজ ইকুয়াল টু ওয়ান, তো এ মাইনাস কোস নাইনটি কেতে ইট ইজ ইকুয়াল টু জিরো, তো বি
जीरो हो गया टोटल जीरो हो गया अच्छा वाई के हम ए ए 90 के ते इट इज इक्वल टू जीरो ओके तो एटा जीरो हो गया प्लस बी पार्ट का हम बी इज इक्वल टू 1 वाई इज इक्वल टू बी हो गया एक्स इज इक्वल टू वाई और वाई इज इक्वल टू हमें बी जाने अच्छा ओके तो हम जानि गेले ओके ताहले हमें ए पार्ट बाहर पक्के सब ऑप्शन रे पक्के सब ऑप्शन में पकेले जोटा हमर इक्वल हो उद्देश्य सेटा हमर इक्वल अच्छा x जगह में a पके a स्क्वायर y जगह में b पके b स्क्वायर ले स्क्वायर प्लस b स्क्वायर इक्वल हो छि त हमर ऑप्शन 1 हमर करेक्ट हो छि ने देखियो नेक्स्ट ऑप्शन में भी ट्राई करबा इज x x इज इक्वल टू a तो a स्क्वायर प्लस b स्क्वायर इज इक्वल टू a स्क्वायर माइनस b स्क्वायर x a स्क्वायर डिवाइडेड बाय स्क्वायर इज इक्वल टू 1 y स्क्वायर इट इज इक्वल b स्क्वायर इज इक्वल टू 2 टोटल हे छि 2 इज इक्वल टू 1 तले कोनसी भी ऑप्शन हमारा करेक्ट होगा ऑब्वियसली हमारा ऑप्शन ए इज इक्वल टू करेक्ट तो डी टाइम ऊपर जाएंगे ओके तो नेक्स्ट क्वेश्चन हम देखिबे यानी पहले बहुत इजीली तो नेक्स्ट क्वेश्चन हम देखिबे नेक्स्ट क्वेश्चन देसी इट इज इफ 5 cos थीटा प्लस 12 साइन थीटा जदि 13 हुए ओके आ कंडीशन दे जे से हमको 0 ओके 0 इज लेस देन टू थीटा एंड इट इज 90 डिग्री ओके से कहो जे जो एंगल हबो सी ए 0 टू बड हित दरकार और 90 टू सम हित दरकार ताले से हम कहू छी व्हाट इज द वैल्यू ऑफ साइन थीटा से हम पछै छी साइन थीटा रो वैल्यू केते हो ओके हम क्वेश्चन दे छीला हम को आंसर फाइंड करियो छी ओके हां ऑप्शन ना दे छी कोन कोन ऑप्शन दे छी हम को इट इज 5 डिवाइडेड बाय 13 एंड इट इज 12 डिवाइडेड बाय 13 एंड इट इज 6 डिवाइडेड बाय 13 एंड इट इज माइनस 12 डिवाइडेड बाय 13 ओके तो हम ऑप्शन दे छी तो हम को बाहर करियो छी ओके तो हले ମୁଁ ଆପଣଙ୍କୁ ଏଠି ଆଉ ଗୋଟେ ରୁଲ୍ କହିଥିଲି ଯେ ଟ୍ରିପ୍ଲେଟ୍ ଫର୍ମୁଲା ହେଲେ କେମିତି ଆପ୍ଲାଏ କରିକି ଆମେ ବାହାର କରିବା ତ 5 ଆଉ 12 ଆଉ 13 ଏଇଟା ଗୋଟେ ଟ୍ରିପ୍ଲେଟ୍ର ରୁଲ୍ ଓକେ 5 12 ଆଉ 13 ଏଇଟା ଗୋଟେ ଟ୍ରିପ୍ଲେଟ୍ର ରୁଲ୍ ଓକେ ଯଦି 5 ଆଉ 12 ଏଇଠି ହବ 13 ତାହେଲେ ଆମେ ଏଇଠି ଆଉ କିଛି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ ଜାଣିବା କେତେଟା ଆମେ ଟ୍ରିପ୍ଲେଟ୍ ଆପଣଙ୍କୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଟ୍ରିପ୍ଲେଟ୍ କହୁଛି ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆପଣ ତାକୁ ନୋଟ୍ କରନ୍ତୁ ଆଉ ଏକ୍ଜାମ୍ରେ ଏଇଟା ବହୁତ ସାହାଯ୍ୟ କରିବ ଆପଣଙ୍କୁ ଓକେ ଫାର୍ଷ୍ଟ ଆମେ ଦେଖିବା ଇଟ୍ ଇଜ୍ 3 4 5 ଏଇଟା ଗୋଟେ ଟ୍ରିପ୍ଲେଟ୍ ଓକେ ଟ୍ରିପ୍ଲେଟ୍ କେଉଁଟା ଜାଣିବେ ହେଲେ ତ ଇଟ୍ ଇଜ୍ ଟ୍ରିପ୍ଲେଟ୍ ଓକେ ଯଦି 5 12 ରହିଲେ ଇଏ 13 ହବ ଏଇଟା ଗୋଟେ ଟ୍ରିପ୍ଲେଟ୍ ଓକେ ଯଦି କୋଶ୍ଚିନ୍ ଆପଣଙ୍କୁ ଆମେ ଏଇ ଟାଇପ୍ର 5 12 ବା 5 12 13 ଦେଇଛି କି 5 12 ଦେଉଛି ତାହେଲେ ଆମେ ଜାଣିବା ଯେ ଏଇ ଟ୍ରିପ୍ଲେଟ୍ ଅନୁସାରେ ପଡ଼ିଛି ଓକେ ତ ଆମେ ଜାଣିଲେ ଗୋଟେ ହେଲା 3 4 5 ଆଉ ଗୋଟେ ହେଲା ଏଠି ଆମେ ଜାଣିଲେ 5 5 12 13 ଓକେ ତାହେଲେ ଆଉ ଗୋଟେ ଟ୍ରିପ୍ଲେଟ୍ ହେଲା ଓକେ 7 ଓକେ 7 ଇଟ୍ ଇଜ୍ 7 ଆଣ୍ଡ 24 25 ଓକେ 8 15 17 ଆଣ୍ଡ ଇଟ୍ ଇଜ୍ 9 40 41 ଆଣ୍ଡ ଇଟ୍ ଇଜ୍ 12 35 37 ଓକେ ତ ଏଇଟା ହେଲା ଗୋଟେ ଗୋଟେ ଟ୍ରିପ୍ଲେଟ୍ 3 4 5 5 12 13 7 24 25 8 15 17 9 40 and 41 12 35 37 ଏଇଟା ଗୋଟେ ଟ୍ରିପ୍ଲେଟ୍ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଏଇ 6ଟା ମନେ ରଖନ୍ତୁ ଆମର ଏକ୍ଜାମ୍ରେ ବହୁତ ସାହାଯ୍ୟ କରିବ ଆମକୁ ଓକେ ତାହେଲେ ଆମେ ଦେଖିବା ଏଇଠି କ'ଣ ହେଉଛି 5 12 13 ଅଛି ତାହେଲେ ଆମେ ଜାଣିଲେ ଗୋଟେ ଟ୍ରିପ୍ଲେଟ୍ରେ ପଡ଼ୁଛି କେଉଁ ଟ୍ରିପ୍ଲେଟ୍ରେ ପଡ଼ୁଛି ଏଇ ଟ୍ରିପ୍ଲେଟ୍ରେ ପଡ଼ୁଛି ଓକେ ତ ଏଇ 6ଟା ଟ୍ରିପ୍ଲେଟ୍ ଆମକୁ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଓକେ ଏଇ ଟ୍ରିପ୍ଲେଟ୍ ଆମେ ଏଇଟା ପଡ଼ିଛି ଓକେ ତାହେଲେ ଆମେ ଦେଖିବା ଏଇଠି ଆପ୍ଲାଏ କରିବା ଓକେ ତାହେଲେ ଆମେ ଜାଣିଲେ ଯେ ଇଏ ହେଲା 13 ଫାର୍ଷ୍ଟ କାରଣ ସବୁଠୁ ବଡ଼ ସାଇଡ଼ ଓ 13 ହିଁ ହବ ଏଇଟା ହାଇପୋଟେନସ୍ ଓକେ କିନ୍ତୁ ଏଇଠି ଆମର ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ଏଇଠି କନଫ୍ୟୁଜନ୍ ଅଛି ଏଇଠି ଏଇଠି 12 ହବ ନା ଏଇଠି 8 12 ହବ ନା ଏଇଠି 5 ହବ ଓକେ ଏଇଟା ଆମର କନଫ୍ୟୁଜନ୍ ଅଛି ତ ଏଇଠି ଦୁଇଟା କଣ୍ଡିସନ୍ ଅଛି ଆସୁଛି ଏଇଟା ହେଲା 8 12 ହେଇପାରେ ଏଇଟା 5 12 ହେଇପାରେ ନହେଲେ 12 5 ହେଇପାରେ ଦୁଇଟା କଣ୍ଡିସନ୍ ଆସୁଛି ଓକେ ଦୁଇଟା କଣ୍ଡିସନ୍ ଆସୁଛି ତାହେଲେ ଆମକୁ ଟ୍ରାଏ କରିବାକୁ ପଡ଼ିବ ଯେ କେଉଁ କଣ୍ଡିସନ୍ ଆମକୁ ସାଟିସ୍ଫାଏ କରୁଛି ଓକେ ତାହେଲେ ଆମେ ଦେଖିବା ଫାର୍ଷ୍ଟ ମୁଁ ଏଇଟା ନେଉଛି ଲିଷ୍ଟ ଟାଇପ୍ ନେଉଛି ଓକେ ତାହେଲେ ମୁଁ ଏଇଠି ଆପ୍ଲାଏ କରୁଛି ଯଦି 13 ବାହାରିଲା ଫାଇନାଲ୍ ଆନ୍ସର୍ 13 ରହିବ ସେଇ କଣ୍ଡିସନ୍ ହିଁ
আমাকে স্যাটিসফাই করছে, তা অনুসারে আমরা সাইন থিটার ভ্যালু পকেটে বাইর করে পেলাম। ওকে, তাহলে 5 cos থিটা দিয়েছি, 5 cos থিটা কোন cos থিটা ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই x, সো 12 ডিভাইডেড বাই 12 ডিভাইডেড বাই 13, 12 ডিভাইডেড বাই 13 প্লাস 12 ইনটু সাইন থিটা কত, ইট ইজ 5 ডিভাইডেড বাই 13। ওকে, আচ্ছা ওকে, তাহলে কোন হচ্ছে বেস 60 ডিভাইডেড বাই 13 প্লাস ইট ইজ অলসো 60 ডিভাইডেড বাই 13, তাহলে কত হচ্ছে 120 ডিভাইডেড বাই 13, কিন্তু আমরা স্যাটিসফাই করুন 13 হওয়া দরকার আমার। ওকে, আচ্ছা স্যাটিসফাই করুনি, এটা আমার ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা দেখিও, তাহলে এই এই এইটা আমার স্যাটিসফাই করছি নি, দেখিও, আচ্ছা এটা আমি করছি। ওকে, তো 5 ইনটু cos থিটা তাহলে কত হবে, ইট ইজ b ডিভাইডেড বাই হবে 5 ডিভাইডেড 13 প্লাস 12 ইনটু ইট ইজ cos থিটা কত হবে, সরি sin থিটা কত হবে, ইট ইজ 12 ডিভাইডেড বাই 13। আচ্ছা কত হলো 25 ডিভাইডেড বাই 13 প্লাস ইট ইজ 44 ডিভাইডেড বাই 13, আচ্ছা কত হলো তাহলে 169 ডিভাইডেড বাই 13, তাহলে আমার आंसर হয়ে গেল ইট ইজ 13। ওকে, তাহলে আমি জানি এটা কন্ডিশন স্যাটিসফাই করছে, আর আমার এইটা এইটা হলো ঠিক। ওকে, তো p 12 হওয়া দরকার, p 5 হলে আর এস তো আমার 13, তাহলে এটা হলো আমার ঠিক কন্ডিশন। ওকে, তাহলে আমি দেখিবা সাইন থিটার ভ্যালু পকে দেবো, এটি সাইন থিটা কোন 12 ডিভাইডেড বাই 13 p ডিভাইডেড বাই 12 ডিভাইডেড বাই 13, তাহলে আমি দেখিবা 12 ডিভাইডেড বাই 13 আর আমার অপশন কোটা আছে b রে আছে। ওকে, আমি পাই গেলাম आंसर, বহুত সুন্দর, বহুত ইজি স্টুডেন্ট। তাহলে নেক্সট টাইম क्वेश्चन দেখিবা, নেক্সট কোশ্চেন দেখি না, নেক্সট কোশ্চেন দিয়েছি। ওকে, নেক্সট কোশ্চেন দিয়েছি আমাকে, ইফ cos থিটা প্লাস সাইন থিটা যদি রুট টু cos থিটা আছে, ওকে, তাহলে সে কহুছি cos থিটা মাইনাস সাইন থিটা র ভ্যালু কেতে। ওকে, কোশ্চেন আমি দিয়েছি cos থিটা প্লাস সাইন থিটা যদি রুট টু cos থিটা হয়ে, আর আমি দিয়েছি কোশ্চেন cos থিটা মাইনাস সাইন থিটা র ভ্যালু কত হবে। ওকে, তো মু এটি আপনাকে কইছিলি গত পাঠে যে একটা রুল আছে, ওকে, রুল আছে যদি এ, ওকে, এ cos থিটা প্লাস বি সাইন থিটা যদি সি হয়, ওকে, আর ভ্যালু আমি দিয়েছি cos থিটা, এ cos থিটা মাইনাস বি সাইন থিটা, তাহলে ভ্যালু কম হব, কম হব এটি ভ্যালু হব, এইটা সাপোজ এটা এক্স হয়ে, তো এক্স র ভ্যালু হব এটি এ স্কোয়ার। ওকে, যে সাপোজ এটি এ আছে, এটি বি আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার র রুট হব। এই রুলটা মুঁ আপনার কইতিলি, বহুত ইম্পর্টেন্ট রুল ছিল, মুঁ এটা কইতিলি, দেখুন এই রুলটা আমি এইটি অ্যাপ্লাই করি পারি, কেমতে অ্যাপ্লাই করি দেখি, আমি এটি আমার এটা আছে 85, এক্স 85, ওকে, তাহলে আমি দেখিবা এ স্কোয়ার, এ কত আছে, এটি 1 আছে, বি কত আছে, এটা বি 1 আছে, সি কত আছে, রুট টু কস থিটা আছে র হোল স্কোয়ার। ওকে, তাহলে কত হল 2 মাইনাস রুট টু র হোল স্কোয়ার কত, 2 কস স্কোয়ার থিটা আছে, তার রুট হল আছে, জানবে, আচ্ছা ওকে ওকে, তো 2 এটি আমি কমন নিয়ে যাবা, 2 কমন নিয়ে গেলে কত হব, এটি হল 1 মাইনাস cos স্কয়ার থিটা, ওকে, তার রুট হল আছে, আচ্ছা তো 1 মাইনাস cos স্কয়ার থিটা কত, এটা আমি বলতে আইডেন্টিটি রুল পড়ছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ওকে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমি কো হব 1 মাইনাস cos স্কয়ার থিটা পেলে দিয়েছি, তো 1 মাইনাস cos স্কয়ার থিটা কত, sin স্কয়ার থিটা, ওকে, তাহলে এটি কোন দিলা 2 ইনটু sin স্কয়ার থিটা, ওকে, তাহলে রুট 2 sin থিটা, রুট 2 sin থিটা, তাহলে आंसर হবো ইট ইজ রুট 2 sin থিটা, বহুত সুন্দর, বহুত সুন্দর। আমি ওয়েরা বার করলে নেক্সট কোশ্চেন দেখি আমি, ইট ইজ 4, ওকে, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হলো If a cos theta plus b sin theta যদি p হয়, তাহলে a sin theta minus b cos theta যদি q হয়,
then the relation between suppose relation between AB and PQ. ओके सो क्वेश्चन है जी ए ए cos थीटा प्लस बी sin थीटा जदी पी हुए ए sin थीटा माइनस बी cos थीटा जदी क्यू हुए से हमको कौन जी रिलेशन बिटवीन ए बी एंड पी क्यू भीतर रिलेशन कौन ओके क्वेश्चन नंबर दे छिना ओके हमें आंसर बाहर करबो बहुत सुंदर वाला का रिलेशन बाहर कर दोवा ओके अच्छा एके हम को कर परबे देखो मु आपन को कहि देली पुनि गत हमें गत जो क्वेश्चन करे पूर्व क्वेश्चन से सेम क्वेश्चन रो एप्लीकेशन एक भी परबो ओके a cos थीटा प्लस b sin थीटा जदी p होची a sin थीटा माइनस b cos थीटा q से देची अच्छा तले एठी हम पकी देबा मु आपन कहि कहतली जदी ए ए पार्ट रो क्वेश्चन ए ए पार्ट रो जदी से पछै तो ए पार्टा को हबो ए पार्टा हबो ए a स्क्वायर प्लस b स्क्वायर माइनस c स्क्वायर c के जगह के होची p स्क्वायर ओके दैट रूट हबो हम कहतली आपन अच्छा तले एठी हम कोन कर परबी ये रूट ओवर उठिया पे मु हम बोथ साइड रे स्क्वायर ले जियो तो q स्क्वायर ले जियो आ यार रूट ओवर उठि जियो अच्छा a स्क्वायर प्लस b स्क्वायर माइनस p स्क्वायर हे गलो अच्छा तले तर से हम क्वेश्चन ले जी ए बी एंड पी क्यू बहुत सुंदर रे नेक्स्ट नेक्स्ट पार्ट नेक्स्ट हमरो ये रे हम बाहर कर दो ए बी रे ए बी और पी क्यू रो रिलेशन देखो ए की p स्क्वायर जति प्रकाशन को जो प्लस हे जियो तले p स्क्वायर प्लस p स्क्वायर इक्वल टू a स्क्वायर प्लस इस तरह ओके तो हम रिलेशन बाहर बोला ओके तो नेक्स्ट क्वेश्चन हमें लिखिए नेक्स्ट क्वेश्चन लिखिए इट इज क्वेश्चन नंबर 5 दे जी इफ एच टी भाग बाय ए माइनस वाई टी भाग बाय बी इनटू टैन थीटा द वन हुए और एच टी भाग बाय ए टैन थीटा प्लस वाई टी भाग बाय बी जदि वन हुए देन द वैल्यू ऑफ सेम को हो जी देन द वैल्यू ऑफ एक्स स्क्वायर डिवाइड बाय ए स्क्वायर प्लस वाई स्क्वायर डिवाइड बाय बी स्क्वायर गिव्स केते ओके तब हम आमु ऑप्शन दीजिए कौन कौन ऑप्शन दीजिए इट इस टू सेक्स स्क्वायर थीटा ऑप्शन दीजिए इट इस सेक्स स्क्वायर थीटा ओके टू सेक्स स्क्वायर थीटा एंड ऑप्शन दीजिए इट इस कॉस स्क्वायर थीटा एंड ऑप्शन दीजिए हमको टू कॉस स्क्वायर थीटा ओके तब हमको क्वेश्चन दीजिए इट और से हम को पचम जी x स्क्वायर डिवाइड बाय a स्क्वायर प्लस a स्क्वायर y स्क्वायर डिवाइड बाय b स्क्वायर और वैल्यू को हम हम को क्वेश्चन दे छी सॉरी हम को ऑप्शन दे छी ओके अच्छा नेक्स्ट टाइम सॉल्यूशन करबा अच्छा देखो एठ हम को कोन छी क्वेश्चन ने x स्क्वायर डिवाइड बाय a स्क्वायर प्लस y स्क्वायर डिवाइड बाय b स्क्वायर हम को दे छी ओके ताले एठ हम क्वेश्चन ने को दे छी x डिवाइड बाय a अछि y डिवाइड बाय b अछि हम को ऑब्वियसली स्क्वायर अछि माने हम जानियो रे एठ हम को स्क्वायर नबार ही अछि स्क्वायर नबार ही अछि ओके तारे नै जो स्क्वायर दो से ओके अच्छा स्क्वायर नै के हम ऐड कर दबा हम ए जी भी बाहर कर दबा दिटा सॉल्यूशन अछि तो दिटा हम इक्वेशन दे तो स्क्वायर नै के ऐड कर दबा देखिए हम को इजीस्ट वाला देखिए बाहर छि कि नै देखिए कोन होछि देखिए स्क्वायर नै जो बसे इज योर x स्क्वायर डिवाइड बाय y स्क्वायर माइनस y स्क्वायर सॉरी इट इज y स्क्वायर डिवाइड बाय b स्क्वायर इट इज tan स्क्वायर थीटा ओके माइनस टू एक्स टी भाग बाय ए एंड वाई टी भाग बाय बी टैन थीटा इज इक्वल टू 1 ओके अच्छा ए साइड में ले जाओ एक्स स्क्वायर डिवाइड बाय ए स्क्वायर टैन स्क्वायर थीटा प्लस वाई स्क्वायर डिवाइड बाय बी स्क्वायर इज इक्वल टू सॉरी प्लस 2 एक्स टैन थीटा tan theta into y divided by b okay is equal to also 1 okay tan jodi ame addition koriba et minus achi plus achi both cancel he jibo okay acha et amar kon hobo dekho et dekho to acha et amar jodi addition kor daba both side tale je ame x square divided by a square common nei paribo common hele kon hobo 1 प्लस टेन स्क्वायर थीटा हिज हो वन प्लस टेन स्क्वायर थीटा हिज हो ए साइड जो दिया मैं कॉमन नो भाग देखो
this side যদি আমরা কমন নেবা বাই স্কয়ার বি মেড বাই বি স্কয়ার তাহলে this side বি 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল ওকে তাহলে ইকুয়াল টু 2 হয়ে গেল ওকে ইকুয়াল টু 2 হয়ে গেল আচ্ছা মই ঠিক করছি ওকে এটিম করছি তাহলে 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা যদি কো কমন নেবি তাহলে কমন না ইট ইজ x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার হলো ইজ ইকুয়াল টু 2 হলো ওকে ইজ ইকুয়াল টু 2 হলো আচ্ছা তাহলে আমরা পাই গলনি বর্তমানে x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার আমরা অলরেডি পাই গলনি বাস আর গোটে গোটে লাইন আমরা পাই যাবে আচ্ছা 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল আমাকে আইডেন্টিটি পড়িছি আইডেন্টিটির রুল হলো সেকেন্ড আইডেন্টিটি আমরা কইতিলি যে 6 স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ওকে তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা কো হব ইজ ইকুয়াল টু 6 স্কয়ার থিটা হব 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল কত হব 6 স্কয়ার থিটা হব তাহলে মই এটি লিখি দিলি ডাইরেক্ট 6 স্কয়ার থিটা এন্ড x স্কয়ার প্লাস y স্কয়ার এস এস স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ওকে তাহলে এটা এটা এই পার্টটা হয়ে গেল আমার কত হয়ে গেল 6 স্কয়ার থিটা হয়ে গেল আচ্ছা তাহলে এই পার্টটা কো হব ইট ইজ ইজ ইকুয়াল 6 স্কয়ার থিটা ডাইরেক্ট পড়ু পড়ে আসব 2 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 6 স্কয়ার থিটা হয়ে গেল এই পার্টটা কো হল 2 ডিভাইড বাই 6 স্কয়ার থিটা হয়ে গেল ওকে তাহলে আমি এটি করছি ওকে তাহলে 2 ডিভাইড বাই 6 স্কয়ার থিটা কত 2 ডিভাইড বাই 6 স্কয়ার থিটা ওকে ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা হবে কাহে কি না ইজ ইকুয়াল টু 2 ইনটু 1 ডিভাইড বাই 6 স্কয়ার থিটা হয়ে পারিব তো 1 ডিভাইড বাই 6 স্কয়ার থিটা কত ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা আমি জানিছে ওকে তাহলে এটা কত হলো 2 cos স্কয়ার থিটা হয়ে গেল তাহলে আমি লিখি 2 cos স্কয়ার থিটা কোটি আছে অপশন ডি রে আছে ওকে তাহলে পাই গলে ইজ আমার অ্যানসার হলো ইট ইজ ইকুয়াল টু ডি ওকে আচ্ছা তা আচ্ছা হ্যাঁ এইটা আমি আগুনে ওয়েল করি পারিবা সেটা হলো আমার যদি ট্যান আছে না তো ট্যান জায়গায় আমি থিটা জায়গায় কিছু ভ্যালু নেই কি अप्लाई করে দেবা ওকে থিটা জায়গায় কিছু যদি ভ্যালু নেই কি अप्लाई করে তাহলে আমি জাস্ট বলে না করিবা ওকে দেখো সেই ওয়ে দেখো আচ্ছা মু থিটা জায়গায় নেলি কত 45 ডিগ্রি ওকে সো ট্যান আছে না আপনাদের 45 নেলি জাস্ট করে হইলো 45 যদি নেলি ইট ইজ x ডিভাইড বাই a মাইনাস y ডিভাইড বাই b tan থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল ওকে আচ্ছা ওকে তাহলে সেকেন্ড কন্ডিশন কো সেকেন্ড ইকুয়েশন কো হচ্ছে x ডিভাইড বাই a tan tan b a tan b আমার কো হয়ে গেল এটা 1 হয়ে গেল প্লাস y ডিভাইড বাই b ইজ ইকুয়াল টু 1 ওকে তো প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু ক্যান্সেল হয়ে গেল তো ইজ ইকুয়াল কত হয়ে গেল 2 x ডিভাইড বাই a হয়ে গেল ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল ওকে 2x ডিভাইড বাই a কে জোড়ল 2 হয়ে গেল তাহলে আমার x ডিভাইড বাই a কত হয়ে গেল ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল ও x ইকুয়াল টু 1 হয়ে a হয়ে গেল x ইকুয়াল টু a হয়ে গেল তাহলে আমি গোটা ইকুয়েশন পাই গলে x ইকুয়াল টু a ওকে আচ্ছা যদি x ইকুয়াল টু a হলে তাহলে আমি এই গোটা ইকুয়েশন এপ্লাই করে দেবা এই এই ইকুয়েশন আমি সাপোজ মই এপ্লাই করুছি x ইকুয়াল টু a তাহলে আমি আমার y এর ভ্যালু পাই যাব আচ্ছা x e x a পক্ষে কত হয়ে যাব এটি আমি ডাইরেক্ট করছি ওকে a ডিভাইড বাই a 1 হয়ে গেল 1 হয়ে গেল মাইনাস y ডিভাইড বাই b ইকুয়াল টু 1 হলো আচ্ছা y ডিভাইড বাই b মাইনাস y ডিভাইড বাই b কত হয়ে যাব 1 মাইনাস 1 1 মাইনাস 1 0 হয়ে যাব এই যে 0 হয়ে গেল তাহলে y ইকুয়াল টু 0 হয়ে গেল b এর পূর্ব আসলে 0 হয়ে যাব তাহলে y ইকুয়াল টু 0 হয়ে গেল তাহলে আমি দুইটা আমি পাই গেলাম x এর ভ্যালু পাই গেলে আর y এর ভ্যালু পাই গেলে আচ্ছা নেক্সট আমি অ্যাপ্লাই করে দেব পুরি আমার অ্যাপ্লাই করে দেব এটি দেখে কোন ভ্যালু হচ্ছে x এর ভ্যালু হলো a x এর ভ্যালু হচ্ছে a তাহলে x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হয়ে যাব প্লাস y এর ভ্যালু হচ্ছে 0 0 ডিভাইড বাই 0 ডিভাইড বাই সামথিং ইজ ইকুয়াল টু 0 সো ইজ ইকুয়াল টু 1 ভ্যালু তাহলে আমাকে দেখিবা এই অপশন রে যদি আমি अप्लाई করিবা থিটার ভ্যালু সবুতে অ্যাপ্লাই করিবা যদি আমার आंसर a 1 ভ্যালু হচ্ছে তাহলে আমি কি সেই অপশন হি
আমরা চারটি স্প্রে করছি ওকে তো দেখিবা 45 ডিগ্রি পকাইবা তাহলে দিস অপশনে পকাইবা তো 45 ডিগ্রি পকাইলে কইতে আসছে 45 এতে ইট ইজ इक्वल টু √2 তো √2 র হোল স্কয়ার ইজ इक्वल টু তো 2 ইনটু 2 ইজ इक्वल টু 4 এটা বাহালা 4 এটা বাহালা কইতে হচ্ছে 6 স্কয়ার থিটা ইজ इक्वल টু 2 হই গলা ওকে আচ্ছা স্পষ্ট থিটা কে যখন 1 ডিভাইড বাই √2 1 ডিভাইড বাই √2 র হোল স্কয়ার কেটে নাও 1 ডিভাইড বাই 2 আন্ডার 2 cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কে 1 ডিভাইড বাই 2 2 ইনটু 1 ডিভাইড বাই 2 ইজ इक्वल টু 1 তাহলে অপশন ডি আমরা স্যাটিসফাই করছি ওকে তো পাই গেল आंसर ওকে